আসসালামু আলাইকুম টেন মিনিট নলেজ ল্যাফের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রাইমারির শেষ সময়ে এসে এবং সকল ধরনের সরকারি পরীক্ষার জন্য আজকে ভাষা আন্দোলন টপিকের উপর বিগত বছরের যত ধরনের প্রশ্ন এসেছে সবগুলো আজকে দেখে নিব। হতে পারে এই ধরনের প্রশ্নগুলো থেকে আপনাদের হয়তো নেক্সট পরীক্ষায় কমন পড়ে যেতে পারে তাই অবশ্যই শিখে নিন পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল উত্তর হল ছাপ্পান্ন ভাষা আন্দোলন শুরু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কর্তৃক রচিত বা দিনগুলোতে কারাগারে রত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন মহিউদ্দিন আহমেদ ছিলেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল তেরোশো আটান্ন ছিল উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল অথবা উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ফাল্গুন মাসের কত তারিখ ছিল আট ফাল্গুন ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বার ছিল বৃহস্পতিবার ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ কে ছিলেন রফিক রফিক প্রথম শহীদ ছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল ডাকনাম ছিল আবাই ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম কি বা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন কে নিচের হল সালাম কে ভাষা শহীদ নন নূর হোসেন নিচের কে বার্নর ভাষা শহীদ নন আসাদ উনিশশো সালের কোন তারিখে প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় উত্তর হলো তেইশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি বা নকশাকার কে হামিদুর রহমান ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ বরকতের মা নিচের কোন স্থানটি অন্য স্থানগুলো থেকে আলাদা কেন্দ্রীয় শহীদ মিনার অন্য স্থানগুলোর থেকে আলাদা মুজিবনগর থিয়েটার রোড রেসকোর্স সেগুলোর মাঝে এটা হলো আলাদা একাত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দেশের সর্বোচ্চ শহীদ মিনার কোনটি জাহাঙ্গীর শিল্পী মূর্তজা বসির বাংলাদেশের বাহিরে কোন দেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্যে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় মুসলিম দেশের ভিতর হলো ওমানে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপিত হয় নির্মিত করা হয় উনিশশো সালের তৎকালীন ভাষা আন্দোলন দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার জন্য একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো চুয়ান্ন সালের নয় মে কত সালে বাংলা ভাষাকে সংবিধান সংবিধানিকভাবে ভাবে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের তেইশে মার্চ ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তার প্রতীক কি বাংলার জাতিসত্তার প্রতীক হলো বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত তারিখে এবং কত সালে উনিশশো পঞ্চান্ন সালের তিন ডিসেম্বরে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় আজকের পর্বটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ السلام عليكم